ট্রেন ঢুকে গেছে, সূর্যটা আমাকে বাঙ্কার ধরতে হবে। সো গাইস, D4 D3 সামনে একটা D1 হবে একদম শেষে। সো তাড়াতাড়ি যাই, না হলে আমার সিটটা কেউ বুকিং করে নেবে। সো ফ্রেন্ডস, তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো গাইস। পেন নিচ্ছে আমার 65 নম্বর সিট, যেটা অজো মানে আগে এসে যেটা ফায়দা হয়, মানে কি বলে জানো ওটা আমার। সো হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমার সামনে একটা নতুন ভ্লগ নিয়ে এসছো হাবিবি। আজকে তোমাদের একদম ইন্টারেস্টিং ভ্লগ হবে। এখন আমি যাচ্ছি একটু বাড়ি। সো আজকে অনেক প্রবলেম হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছি, সেই লাগানো শুধু বাকি আছে। সো আজকে আমাদের মানে ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে, বাট কাটিয়ারে যাচ্ছি, হাওড়া থেকে ছাড়বে, ব্যান্ডেল ঢুকে আবার রাইন কেটে যাবে বর্ধমান নামে, এবং আমাকে দেখি কোথায় নামি। কারণ জঙ্গিপুরের ওপর দিয়ে যাবে না, আজমগঞ্জের ওপর দিয়ে যাবে না, বর্ধমান লাইন দিয়ে যাবে। আই সি দিস নিউজ বাট আই ডোন্ট সি। সো দেখি কোথা দিয়ে যায়, কোথায় নামি, সব কিছু শেয়ার করবো। তো চলো বাসে দেখা হচ্ছে, বাই। তো গাইজ, এখন বাসের জন্য ওয়েট করছি, হাওড়া যাবো ওই জন্য। তো দেখি বাস কতক্ষণে আসে। আমিও তেমন কিছু পড়িনি, এই যে একটা টি শার্ট, এটাও বন্ধুর আমার নয়, এই ট্যাক স্যুট আর হাওয়াই চটি পরে আমিও আজকে একদম বেরিয়ে গেলাম। সো ফাইনালি গাইজ, হাওড়াতে পৌঁছে গেছি। হাওড়াতে বাস এলে সমস্ত প্যাসেঞ্জার ফাঁকা হয়ে যায় পুরো বাস। এই যে আমরা এখন নেমে গেলাম। সো গাইজ, বাস থেকে নেমে গেছি, এখন পিছনে আমার হাওড়া স্টেশন। সো এখন দেখি, টাইম নেই, আমি ভাবলাম যে হাওড়া ব্রিজের নিচে যাবো, একটু কিছু করবো, বাট টাইম নেই। এখন হাওড়া ট্রেন ঢুকে গেছে, সো যেটা আমাকে বাঙ্কার ধরতে হবে, কারণ স্লিপার পাইনি, চেয়ার কাটে পেয়েছি। সো চলো। সো ফ্রেন্ডস, এখন বাজছে 8:23। হ্যাঁ, তো আমার 9:15 ট্রেন আছে, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, এখনও দেখানি, পুরো নীল হয়ে আছে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন ঢুকছে। আগে গিয়ে আমাকে তাড়াতাড়ি উঠে হাঙ্কার নিতে হবে। তো খাবার নিয়ে এনেছি, তাড়াতাড়ি দুটো কুড়কুড়ি নিয়েছি, একটা লেজ নিয়েছি, জলের বোতল এনেছি, আর ট্রেনের রাস্তায় যা খাবো খাবো দেখা যাবে। তো ট্রেন আসুক, ট্রেনে চেপে তখন তোমাদের সঙ্গে কথা। এই যে দেখছো, এটা হচ্ছে টিকিটের চার্ট, আর এই যে দেখো হাওড়া স্টেশনে তোমার ভাইয়ের নাম MD হাবিব ইসলাম, D1 65 নম্বর সিট। এখন সামনে পড়বে কি পিছনে পড়বে জানি না, তো দেখা যাক, দেখো তোমরাও। তো গাইস, ট্রেন আ চুকা হ্যায়, তোমার একটাই ভয় লাগছে, D1 আছে আমার, তো সেটা প্রথম দিকে পড়বে না পিছন দিকে পড়বে আমি বুঝতে পারছিলাম, ওই জন্য মিডিলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যেদিকে পড়বে আমি দৌড়ে পালিয়ে যাবো, কোন দিকে পড়ে আমার ভিতরটা ধকধক করছে। 5 মিনিটস লেটার, D6 D5, আশা করি আমার সামনাসামনিতে থামবে D1, S6 মানে আমাকে আরও সামনে যেতে হবে অনেকটা। তো ট্রেন ভেবে গেছে, D6 আরও ওদিকে আছে। সো গাইস, D4 D3 আজ সামনে একটা D1 হবে একদম শেষে। তো গাইস, পেয়ে নিচ্ছে আমার 65 নম্বর সিট, ওপর বুকিং হয়ে গেল। 5 মিনিটস লেটার, সো ফাইনালি গাইজ, আমি পেয়ে নিয়েছি আমার যেটা অত মানে আগে এসে যেটা ফায়দা হয়, মানে কি বলে জানো ওটা আমার। শুয়ে গেছি, আর বসবো না সিটে, অবশ্য জানলার দ্বারা আমার সিট ছিল, তাও বসলাম না, কারণ শুয়ে যাবো। বসে বসে থেকে শুয়ে শুয়ে গেলে মানে বেশি হবে, এখন আমাকে ফরাকটাতে নামতে হবে, এই লাইনে যাবে না, এখন কটার সময় ফরাকাতে নামছে সেটা দেখার বিষয়। আর যদি পাকুড়ে হয় তো পাকুড়ে নিয়ে যাবো, এবার দেখি পাকুড়ে নামি কিনা, নাহলে ফরাকাতে নামবো। সো
চলো পার্কিং সফর কী হচ্ছে না হচ্ছে তোমাকে সব কিছু শেয়ার করবো, দেখো জানাও। শূন্যপাড়া ক্রস করে নিল, এবার নিন্দিতা, তারপরে আমি নামবো। এই যে দেখো দিন হয়ে গেছে, এই যে দেখো তার একটু পরে নেমে যাব। তো নেমে নেমে কথা বলছি, চা টা খাবো। ফাইনালি ফ্রেন্ডস নেমে গেছি বাসুদেবপুর স্টেশনে, এখন টোটো নিব। তার আগে দেখি চা টা কিছু খাবো, দিয়ে টোটো নিব, দিয়ে তখন বাড়ি যাব। তো চলো, এই যে দেখো ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। দেখো আমার ছোটা সা প্যারা সা নানা সা হাউস, ফুলের গাছ, পেঁপের গাছ, একটা পেঁপে ধরেছে। তো ফাইনালি চলে এসেছি, সবাই তো এখন ঘুমিয়ে আছে, সবাইকে ডিস্টার্ব করতে চলে এলাম। চলো আম্মা, দেখো ফুলের গাছ, আমার আব্বু প্রচুর ফুলের গাছকে ভালোবাসে, ওই জন্য দেখো কতগুলো ফুলের গাছ। কারো যদি কোনো ফুলে যদি বীজ লাগে তাহলে চলে আসবে আমার বাড়ি। এই যে একটা আমের গাছ, আম ধরেছে, এই দেখো আম ধরেছে আমের গাছে, খাবো। এরপরে আবার যখন বাড়ি আসবো আই থিঙ্ক তখন খেতে পাবো। এদিকেও ফুলের গাছ আছে, দেখে নাও, আমি সবগুলোর নাম জানি না, আমি কিছুরই নাম জানি না, শুধু গোলাপটাই জানি।